Hello everyone, my name is Shriya Roy Choudhury and welcome to Toppers Group WBCS. তো সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমাদের সকলের পুজো খুব ভালো কেটেছে এবং পুজো শেষ, তো ব্যাক টু পড়াশোনা। এবং আজকে থেকে আমাদের আবার ক্লাস শুরু হয়ে গেল টপার্স গ্রুপ চ্যানেলে, টপার্স গ্রুপ WBCS চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। ওকে, তো আমরা আজকে যেহেতু সানডে, তো সানডে করে তোমরা জানো যে পুজোর আগে আমি শুরু করেছিলাম কি হিস্ট্রি প্রিভিয়াস ইয়ারের WBCS মেন্সের কোশ্চেন অ্যানালিসিস, ঠিক আছে? WBCS 2021 মেন্সের কথা মাথায় রেখে এই সিরিজটা নিয়ে এসেছি, কারণ তোমরা জানো যে পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রিপিট হয়, তাই তো? তো সেটার জন্য আমরা জানি 2021 সালের মেন্স এখনো পর্যন্ত হয়নি, তো 2021 সালের মেন্সের জন্য আমরা প্রিপেয়ার করছি, তার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি এখানে নিয়ে এসেছি এবং আলোচনা করছি, ঠিক আছে? 2014 থেকে 2020 অবধি টোটাল সিরিজটা কিন্তু আমরা আলোচনা করব এবং লাস্ট দিনকে মানে পুজোর আগে 2014 সালের 25টা কোশ্চেন, কারণ 2014 সালে যখন এমসিকিউটা চালু হলো WBCS মেন্সে, তো সেটার ক্ষেত্রে তোমরা জানো তখন হিস্ট্রিতে 50টা কোশ্চেন দিয়েছিল, তো গতদিনকে আমরা 25টা কোশ্চেন কমপ্লিট করেছি এবং আজকে আমরা লাস্ট যে 25টা কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সটা আলোচনা করব। ওকে, 2014 সালের মেন্স হিস্ট্রি কোশ্চেন্স পার্ট 2 আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে ক্লাসটা শুরু করি, আজকে দেখে নিই আজকে প্রথম কোশ্চেন কি আছে। হু অ্যানাউন্সড কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া, এর মধ্যে কে অ্যানাউন্স করেছিল যে কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড লিটন না লর্ড হেস্টিংস, ঠিক আছে? খুব সহজ কোশ্চেন দিয়েছিল 2014 সালে WBCS এ হিস্ট্রিতে। লাস্ট দিনকে আমরা 25টা কোশ্চেন করেছি, সেটাও খুব সহজ ছিল এবং আজকেও যে কোশ্চেনগুলো করব সেই কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে সহজই ছিল কোশ্চেনগুলো। ওকে, তো সঠিক অ্যান্সার এক নম্বর কোশ্চেনে কি হবে? লর্ড লিটন, ঠিক আছে? লর্ড লিটন 1877 কিন্তু অ্যানাউন্স করেছিল কি কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য ক্রাউন অফ ইন্ডিয়া। এটা আমি তোমাদের কিন্তু হিস্ট্রি থিওরি ক্লাসে পড়িয়েছিলাম। নেক্সট, হু গেভ দ্য স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ইনকিলাব জিন্দাবাদ কথাটা বা স্লোগানটা কে দিয়েছিল, ভগৎ সিং, হসরত মোহানি, সুভাষচন্দ্র বসু না মহাত্মা গান্ধী? তো সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো কি হবে, ভগৎ সিং। এবং তোমাদের আমি বিভিন্ন কনস্পিরেসি কেস পড়িয়েছিলাম এবং সেখানে বলেছিলাম কি অক্টোবর 1924 সালে কানপুরে সচিন্দ্রনাথ সান্যাল এবং রামপ্রসাদ বিসমিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন এবং সেপ্টেম্বর 1928, ঠিক আছে, সেপ্টেম্বর 1928 তোমরা জানো সেই অ্যাসোসিয়েশনের সাথে মানে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হলেন চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, যত ইয়ং লিডার্স ছিলেন তারা যুক্ত হলেন এবং সেটার নাম হয়ে দাঁড়ালো কি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ঠিক আছে? তারপরে সেটার নাম হলো কি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর আর্মি। তো এইগুলো আমি তোমাদের পড়িয়েছিলাম এবং তারপরেই কিন্তু এই ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ক্ষেত্রে যে কেসটা ঘটেছিল কি সেন্ট্রাল অ্যাসেম্বলি কেস, যেটা উনি ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দুজনে মিলে বোম ছুড়েছিলেন কোথায়, সেন্ট্রাল অ্যাসেম্বলিতে, কবে? 8 এপ্রিল 1929, ঠিক আছে? ভগৎ সিং এবং বটুকেশ্বর বোম ছুড়েছিলেন কবে? 8 এপ্রিল 1929। তারপরে তোমরা জানো যে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব, ঠিক আছে, হ্যাং করা হয়েছিল, বটুকেশ্বর দত্ত
পালিয়ে গেছিলেন এবং ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে হ্যাং করা হয়েছিল কবে? 23rd March 1931। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের দেয় পরীক্ষায়, যে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে কবে হ্যাং হয়েছিলেন, ওনারা ফাঁসি দেওয়া হয়েছিল। বোঝা গেল? তো ভগৎ সিং সম্পর্কে একটু কথা আমি তোমাদের এখানে বলে দিলাম। নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড স্বদেশী ভান্ডার ইন 1897? সরলা দেবী, রবীন্দ্রনাথ টেগর, মহাত্মা গান্ধী না বিপিন চন্দ্র পাল? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কি, রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর এটা ফাউন্ড করেছিলেন, স্বদেশী ভান্ডার। নেক্সট, গদ্দার পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন 1913 অ্যাট? গদ্দার পার্টি, তোমরা জানো গদ্দার পার্টি ফাউন্ড হয়েছিল কোথায়, বোম্বে, পাঞ্জাব, ক্যালকাটা না সান ফ্রান্সিসকো? তো সঠিক অ্যান্সার এটার হবে কি, সান ফ্রান্সিসকো। কে ফর্ম করেছিলেন এটা, লালা হরদয়াল। ওকে, সান ফ্রান্সিসকোতে গদার পার্টি ফর্মড হয়েছিল 1913 সালে, তৈরি করেছিলেন লালা হরদয়াল। ওকে, নেক্সট, আর লিডিং ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান অ্যান্ড পলিটিশিয়ান হু অ্যাডমিটেড দ্যাট দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ আ ন্যাশনাল রিভোল্ট অ্যান্ড নট আ মিলিটারি মিউটিনি ওয়াজ? এর মধ্যে কে, এই চারটে অপশনস দেখছো, এই চারটে অপশনসের মধ্যে বলতে চেয়েছে যে কে, যিনি একজন লিডিং ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের একজন পার্লামেন্টেরিয়ান ছিলেন, একজন ম্যান ছিলেন এবং পলিটিশিয়ানও ছিলেন, যিনি বলেছিলেন কি যে 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেটা আর ন্যাশনাল রিভোল্ট, ঠিক আছে, এটা কোনো মিলিটারি মিউটিনি নয়। এর মধ্যে কে বলেছিলেন, ডেভিড জর্জ, উইলিয়াম হিল্ডারব্যান্ড, ডিজরেলি না জর্জ বিংসলে? ওকে, তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে ডিজরেলি, ওনার পুরো নাম হচ্ছে বেঞ্জামিন ডিজরেলি। ওকে, বেঞ্জামিন ডিজরেলি। তো উনি কে ছিলেন বুঝতেই পারছো, ব্রিটিশ হাউস অফ কমন্সের উনি একজন মেম্বার ছিলেন এবং একজন পলিটিশিয়ান ছিলেন, যিনি বলেছিলেন যে রিভোল্ট অফ 1857 ওয়াজ আ ন্যাশনাল রিভোল্ট। এই কথাটা ন্যাশনাল রাইজিং হিসেবেও দেয়, ঠিক আছে, মানে কথাটা ন্যাশনাল রাইজিং। ওকে, এই কথাটাও কিন্তু দেয়, এই কথাটা তুলেও কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা দেয়, এখানে ন্যাশনাল রিভোল্টও বলে আবার ন্যাশনাল রাইজিংও বলে, দুটোই দুটোই যারা বলেছিল দুটোই কিন্তু এই ডিজরেলি বলেছিলেন। ওকে, বোঝা গেল? এবং 1857 সালের যে মহাবিদ্রোহ আমি তোমাদের পড়িয়েছিলাম সেখানে কিন্তু কারা এই 1857 সালে মহাবিদ্রোহকে কী কী উক্তি করেছেন সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের ওখানে বলেও ছিলাম। নেক্সট কোশ্চেন দেখো, দ্য চিফ অ্যাডভাইজার অ্যান্ড কনফিডেন্ট অফ সৈয়দ আহমেদ খান ওয়াজ? তোমরা জানো সৈয়দ আহমেদ খানকে এবং আলিগড় মুভমেন্ট যেটা হয়েছিল, উনি একজন লিডার ছিলেন সেখানকার এবং সেই একজন সোশ্যাল রিফর্মারও ছিলেন উনি, তো সেই সৈয়দ আহমেদ খানের চিফ অ্যাডভাইজার অ্যান্ড কনফিডেন্ট কে ছিলেন, ডাব্লিউ হান্টার, থিওডর বেক, থিওডর মরিসন না ন্যাশন লিজ? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে থিওডর বেক। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য নেহেরু কমিটির রিপোর্ট অফ 1929? তোমরা জানো যে নেহেরু কমিটির রিপোর্ট জমা হয়, মানে করা হয়েছিল, নেহেরু রিপোর্ট যেটা নামে পরিচিত 1929 সালে, সেখানে এই যে অপশনসগুলো দিয়েছে তার মধ্যে কোনটা ইনক্লুড ছিল না, ইন্ডিয়া শুড বি গিভেন ডমিনিয়ন স্ট্যাটাস, ডিক্লারেশন অফ ফান্ডামেন্টাল রাইট ওয়াজ মেড, সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম ওয়াজ রিজেক্টেড, ইট প্রপোজড আ ফেডারেল স্ট্রাকচার ফর ইন্ডিয়া? তো সঠিক অ্যান্সার এটার কি হবে, সঠিক অ্যান্সার এটার হবে সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম ওয়াজ রিজেক্টেড।
ঠিক আছে, কোনটা ইনক্লুড ছিল না। কারণ তোমরা জানো যে মোহাম্মদ আলী জিন্না জিন্নার 14 পয়েন্ট দাবি তুলেছিলেন যে সেপারেট ইলেকটোরেট চাই, তখন নেহরুর রিপোর্ট, ঠিক তার পরেই নেহরুর রিপোর্ট জমা হয়েছিল বা তৈরি হয়েছিল নেহরুর রিপোর্ট। তো সেই নেহরুর রিপোর্টে বলা হয়েছিল এই জিন্নার 14 পয়েন্ট দাবি তাকে মেনে নেওয়া হবে, যেটা পরবর্তী ক্ষেত্রে হয়নি। আমি কিন্তু ডিটেলস ক্লাস এখানে কিন্তু এই নেহরুর রিপোর্ট, জিন্নার যে 14 পয়েন্টের দাবি ছিল সেগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছি অলরেডি, সেখানে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, হু ডিড দ্য ট্রিবিউন অফ লাহোর রেফার টু ইন ইটস অবজারভেশন, ইফ এভার আ ম্যান ডাইড আ হিরো অ্যান্ড ম্যাট্রিয়া টু আর নোবেল কজ দ্যাট ম্যান ওয়াজ। তো এইটা কে বলেছিলেন বা কার অবজারভেশন ছিল, ভগৎ সিং, যতীন্দ্রনাথ দাস, চন্দ্রশেখর আজাদ না সূর্য সেন? তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে যতীন্দ্রনাথ দাস। এবং তোমরা জানো যে 64 ডেজ অফ হাঙ্গার স্ট্রাইকে উনি কিন্তু মারা গেছিলেন, এই যতীন্দ্রনাথ দাস বা যতীন দাস, ঠিক আছে, পুরো নাম হচ্ছে যতীন্দ্রনাথ দাস। তো কোশ্চেনটা দেয় যে 64 ডেজ হাঙ্গার স্ট্রাইকে কে মারা গিয়েছিলেন, তো এখান থেকেও কিন্তু এই আর একটা কোশ্চেন বেরিয়ে আসছে, তো সেটা কিন্তু হবে হচ্ছে এই যতীন্দ্রনাথ দাস বা যতীন দাস। ওকে, নেক্সট কোশ্চেন, বোথ দ্য ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া ওয়ার হারিড থ্রু ইন হাউ মেনি ডেজ। ঠিক আছে, এই যে পাওয়ারটা ট্রান্সফার হলো এবং ইন্ডিয়ার পার্টিশন হলো, সেইটা কত দিনের মধ্যে সেই জিনিসটা করা হয়েছিল, 94, 86, 72 না 68? তো সঠিক অ্যান্সার এটা হবে কি 72। ওকে, নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন কি বলছে, উইচ ইজ দ্য কারেক্ট পেয়ার, এর মধ্যে যে পেয়ারটা তার মধ্যে কোনটা সঠিক জানতে চেয়েছে। মালব্য অ্যান্ড জয়াকার, বিঠল ভাই অ্যান্ড মালব্য, মতিলাল নেহরু অ্যান্ড মালব্য, না সিআর দাস অ্যান্ড মতিলাল নেহরু? তো তো অপশনস দেখেই তোমরা বুঝতে পারছ সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে সিআর দাস অ্যান্ড মতিলাল নেহরু। ওনারা কি করেছিলেন পড়িয়েছিলাম তোমাদের, ওনারা তৈরি করেছিলেন স্বরাজ্য পার্টি, স্বরাজ্য দল তৈরি করেছিলেন কবে, January 1923-তে। ওকে, সিআর দাস এবং মতিলাল নেহরু, বোঝা গেছে স্বরাজ্য দল সম্পর্কে কি কাজ ছিল, কি করেছিলেন, সমস্ত ক্লাস কিন্তু আমি করেছি। তো কোশ্চেন্সগুলো কিন্তু খুব সোজা দিয়েছিল 2014 সালে, এবং যত আমি এগোবো মানে 2014 থেকে 2020-তে আসবো, দেখবো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু হাই হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেকশনস রিমেন্ড অ্যাট দ্য ডিস্টেন্স ডিউরিং দ্য স্বদেশী মুভমেন্ট অফ 1905। তোমরা জানো যে 1905 সালে কি ঘটনা ঘটেছিল, 1905 সালে পার্টিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, পার্টিশন অফ বেঙ্গল, তাই তো? তো তারপরে শুরু হয়েছিল স্বদেশী মুভমেন্ট, ঠিক আছে, স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, যে সমস্ত কিছু আমরা নিজেদের দেশে উৎপন্ন করব এবং নিজেরাই সেই জিনিসটা কিন্তু মানে ভোগ করব, কোনো রকম বিদেশি জিনিস কিন্তু আমরা ইউজ করব না। তো স্বদেশি এবং বয়কট, ঠিক আছে, স্বদেশি জিনিস উৎপন্ন করব এবং সেটা ইউজ করব এবং বিদেশি দ্রব্য বর্জন করব। তো সেই যে স্বদেশি মুভমেন্টটা হয়েছিল 1905 সালে, সেইখানে কারা এর মধ্যে ডিস্টেন্স মানে নিজেদেরকে সরিয়ে রেখেছিলেন বা পার্টিসিপেট করেনি, যেটাই বলতে চাও না কেন, সেই কোশ্চেনটাই এখানে বলছে, মানে কোন সেকশনে মানুষেরা, ওমেন, পিজেন্ট্রি, স্টুডেন্টস না ইন্টেলিজেন্সিয়া? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কি পিজেন্ট্রি, মানে কৃষকরা। ওকে, নেক্সট 12 নম্বর কোশ্চেন কি বলছে, হু সেড অন গান্ধীজিজ ডেথ দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লিপস। এই কোশ্চেনটা আমি যখন তোমাদের গান্ধিয়ান এরা পড়িয়েছিলাম, তো গান্ধিয়ান এরা যেদিনকে লাস্ট পার্ট পড়িয়েছিলাম সেদিনকে লাস্ট এই কথাটাই বলেছিলাম যে এই কথাটা কে বলেছিলেন, গান্ধীজি যখন মারা গেলেন তখন এই কথাটা কে বলেছিলেন, দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লিপস, এই কথাটা আমি সেদিনকে কিন্তু তোমাদের বলেছিলাম। দেখো এই কথাটা তখন তোমাদের পড়িয়েছিলাম আমি একমাত্র কিন্তু মেন্সের কথা মাথায় রেখেই, ঠিক আছে, মেন্সে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল 2014 সালে। জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, এস রাধাকৃষ্ণন, না বিধানচন্দ্র রায়? তো সঠিক অ্যান্সার তোমরা জানো জওহরলাল নেহরু। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া। খুব সুন্দর একটা কোশ্চেন এবং খুব কনফিউজিং অ্যাজ ওয়েল অ্যাজ একটা কোশ্চেন,
তো তার কারণ হচ্ছে এখানটা অনেক স্টুডেন্টদেরই ঠিকঠাক ভাবে না পড়লে গুলিয়ে যায়। তো লাস্ট গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া কে ছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন না চক্রবর্তী রাজা গোপালাচারী? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন হচ্ছেন অনলি, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, অনলি ইন্ডিয়ান গভর্নর জেনারেল অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। বোঝা গেছে? ভারত যখন স্বাধীন হয়ে যায় তারপরে কিন্তু উনি লাস্ট গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে মাউন্টব্যাটেন কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন হচ্ছেন লাস্ট ব্রিটিশ ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া, অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। বোঝা গেছে? তাহলে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন হচ্ছেন লাস্ট ব্রিটিশ ভাইসরয়। তোমরা জানো যে ভাইসরয়স অফ ইন্ডিয়া হয়ে গেছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে, ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে গেছিল। তো লাস্ট ব্রিটিশ ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া, যখন তখনও স্বাধীন হয়নি ভারত, তখন উনি ছিলেন হচ্ছেন লাস্ট ব্রিটিশ ভাইসরয়। এবং ভারত যখন স্বাধীন হয়ে গেল 15 আগস্ট 1947 সালে, তারপরে লর্ড মাউন্টব্যাটেন হলেন কে? ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। এইবার এখানে কোশ্চেনটা দিয়েছে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তো অবভিয়াসলি চক্রবর্তী রাজা গোপালাচারীই হবে, কারণ উনি ইন্ডিয়ান গভর্নর জেনারেল তো ছিলেনই, প্লাস তারপর থেকে হচ্ছে লাস্ট, মানে লর্ড মাউন্টব্যাটেনের পরে গভর্নর জেনারেল হিসেবে উনি এসেছিলেন ফ্রি ইন্ডিয়াতে, সেই জন্যই ওনাকে বলা হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। তারপরে কিন্তু এই পোস্টটা আর ছিল না। ওকে, নেক্সট। তাহলে বোঝা গেল, এখানে আশা করি আর তোমাদের গুলিয়ে যাবে না, এই জায়গাটা বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু গুলিয়ে যায়। নেক্সট কোশ্চেন, হু লেড দ্য প্রিজন মুভমেন্ট ইন আওয়াধ ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট? ঠিক আছে, কি বলছে? প্রিজন মুভমেন্ট আওয়াধে নন কোঅপারেশন মুভমেন্টের সময় কে লিড করেছিলেন? মহাত্মা গান্ধী, বাবা রামচন্দ্র, মারদারি পার্সি না সর্দার বল্লভ ভাই প্যাটেল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে বাবা রামচন্দ্র। ওকে, নেক্সট 15 নম্বর কোশ্চেন কি বলছে? হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি এইম অফ দ্য আকালি মুভমেন্ট হুইচ রোজ ইন পাঞ্জাব ইন 1920s? 1920s পাঞ্জাবে যে আকালি মুভমেন্ট হয়েছিল তার প্রাইমারি এইম কি ছিল সেটাই জানতে চেয়েছে এখানে। টু ভয়েস দ্য পলিটিক্যাল গ্রিভানেন্স অফ দ্য শিখস, টু ব্রিং অ্যাবাউট মডার্নাইজেশন ইন দ্য শিখ সোশ্যাল কাস্টমস, টু স্ট্রিম লাইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য গুরু ডোরাস অর শিখ সিরিন্স, টু পার্চ শিখিজম অফ ইটস সুপারস্টিশিয়াস অ্যাক্রিকেশনস অ্যান্ড ইরিশনাল ইনকারস্টেশনস? ওকে, তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে টু স্ট্রিম লাইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য গুরু ডোয়ারস অর শিখ সিরিন্স। ওকে, নেক্সট, দ্য ফার্স্ট ট্রাইবাল লিডার হু ওয়াজ ইন্সপায়ার্ড বাই মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ আইডিওলজি ওয়াজ? প্রথম ট্রাইবাল লিডার যিনি মহাত্মা গান্ধীর আইডিওলজির সাথে বা মহাত্মা গান্ধীর থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন তিনি কে? জাডোনাং, রানী গাইডিনলু, লিউ আলুরি সীতারাম রাজু না থাক্কার বাপ্পা? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে জাডোনাং। জাডোনাং ছিলেন হচ্ছেন একজন পলিটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল লিডার অফ মণিপুর। ঠিক আছে, উনি একজন পলিটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল লিডার অফ মণিপুর।
ঠিক আছে, এবং বিলংস টু রংমেই নাগা, ঠিক আছে, অ্যান্ড বিলংস টু রংমেই নাগা। এটা একটা মণিপুরি ট্রাইব, ঠিক আছে, মণিপুরি একটা ট্রাইব, ট্রাইবাল লিডার বুঝতেই পারছো, তো মণিপুরি ট্রাইব একটা, তো ওইখান থেকে উনি বিলং করতেন এই জাডোনাং, এবং উনি একজন পলিটিক্যাল এবং স্পিরিচুয়াল লিডার ছিলেন মণিপুরের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ওয়েন ওয়াজ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা ফর্মড। এই কোশ্চেনটা আমি যে 500 MCQ এর সিরিজ চালু করেছি সেইখানেও এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, ওখানে মিলিয়ে মিশিয়ে কোশ্চেনসে কিন্তু আমি তোমাদের করাচ্ছি। 1991, 1920, 1928 না 1936, তো সঠিক অ্যান্সার তোমরা বুঝতেই পারছো হবে কি 1936 অল ইন্ডিয়া কিষাণ সভা ফর্মড হয়েছিল এবং করেছিলেন স্বামী সহজানন্দ, ঠিক আছে। এটা প্রিলিমিনারিতেও কোনো একটা বছর এই কোশ্চেনটা দিয়েছিল WBCS এ। নেক্সট, দ্য জাস্টিস পার্টি মুভমেন্ট ইন ম্যাড্রাস মার্জড উইথ দ্য, ঠিক আছে, জাস্টিস পার্টি মুভমেন্ট ইন ম্যাড্রাস মার্জড উইথ দ্য সেলফ রেসপেক্ট লিগ, দ্রাবিড়া, কার্স হাগম, ঠিক আছে, উচ্চারণটা একটু অন্যরকম হতে পারে, তার জন্য সরি, তার কারণ উচ্চারণটাই অন্যরকম, ঠিক আছে। বোথ এ অ্যান্ড বি অ্যাবাভ না ডিপ্রেসড ক্লাসেস লিগ, তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে বোথ এ অ্যান্ড বি, ওকে। নেক্সট, 19 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ফার্স্ট ফ্রি ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড রিসিভিং নো গ্র্যান্ট ফ্রম ইট ওয়াজ। বিশ্বভারতী শান্তিনিকেতন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ওমেন্স ইউনিভার্সিটি পুনে, না বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তো সঠিক অ্যান্সার কি হবে এটা, সঠিক অ্যান্সার এটার হবে বিশ্বভারতী শান্তিনিকেতন, ওকে। 20 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ফার্স্ট ভেঞ্চার অফ গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স ওয়াজ দ্য, ঠিক আছে, ডান্ডি মার্চ, চম্পারণ মুভমেন্ট, রাউলাট সত্যাগ্রহ, না নন কোঅপারেশন মুভমেন্ট। বুঝতেই পারছো অ্যান্সার হবে কি রাউলাট সত্যাগ্রহ। রাউলাট সত্যাগ্রহ শুরু হয়েছিল, কবে শুরু করেছিলেন গান্ধীজি তোমরা জানো, সিক্সথ এপ্রিল পড়িয়েছিলাম আমি তোমাদের রাউলাট সত্যাগ্রহ 1919, ঠিক আছে। রাউলাট যে অ্যাক্ট ছিল, ঠিক আছে, রাউলাট যে অ্যাক্ট বা যে ব্ল্যাক অ্যাক্ট নামেও পরিচিত, যেটা হয়েছিল 1919 সালে, কি উইদাউট ট্রায়ালে সবাইকে অ্যারেস্ট করা হবে, এবং যাদেরকে অ্যারেস্ট করা হবে তাদের ক্ষেত্রে তাদেরকে ডিরেক্ট কোর্টে পেশ করা হবে, তো এই নিয়ে মানে যথেচ্ছভাবে অ্যারেস্ট করা হচ্ছিল, লাঠিচার্জ করা হচ্ছিল, ঠিক আছে, ইমপ্রিজনমেন্ট উইদাউট ট্রায়াল কথাটা, এই কথাটাই তোমরা পাও বইতে, ইমপ্রিজনমেন্ট উইদাউট ট্রায়াল। তো এই রাউলাট অ্যাক্ট বা ব্ল্যাক অ্যাক্ট এর বিরুদ্ধে উনি শুরু করেছিলেন রাউলাট সত্যাগ্রহ, যেটা গান্ধীজির আইডিওলজি ছিল বা এই ছিল যে কি নন ভায়োলেন্স সত্যাগ্রহ, যেটা অ্যাকচুয়ালি তো নন ভায়োলেন্সভাবেই সেই আন্দোলন চালাতে হবে, সেটা হয়েছিল 6th April 1919। ডিটেলস কিন্তু তোমাদের পুরো থিওরি ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছিলাম, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার অ্যান্ড মেক দ্য কারেক্ট চয়েস ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। কি বলছে, ডেথ অফ বালগঙ্গাধর তিলক, নাগপুর সেশন অফ দ্য কংগ্রেস, দ্য মোপলা আপরাইজিং, দ্য ইনোগোরেশন অফ বিশ্বভারতী আর শান্তিনিকেতন। তো বলছে কি যে এই যে ইভেন্টগুলো হয়েছে তাকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলছে। তো একটুখানি আমরা কবে কোনটা হয়েছে সেটা বুঝে যাই, তাহলে মানে নিজেরাই সাজিয়ে ফেলতে পারবো। তো বালগঙ্গাধর তিলক মারা গেছিলেন কবে, 1920। নাগপুর কংগ্রেস সেশন কবে হয়েছিল, 1891। কে ছিলেন প্রেসিডেন্ট, আনন্দ চার্লু, ওকে, নাগপুর কংগ্রেস সেশন। মোপলা আপরাইজিং তো আমরা সকলেই জানি যে মোপলা আপরাইজিং কবে হয়েছিল, 28th August 1921, এবং বিশ্বভারতী হয়েছিল হচ্ছে 23rd December, এস্টাবলিশড হয়েছিল 1921। তো আমি তোমাদের কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে প্রথম দিন থেকেই বলেছি এবং আবারও বলে দিচ্ছি, সাল যখন পড়ছো তোমরা
তার সাথে কিন্তু ডেটও পড়ে রাখো, কারণ কোশ্চেন্স এমনভাবেই স্ট্যান্ডার্ড হবে, এমনভাবেই স্ট্যান্ডার্ড হচ্ছে যে এরকম একটা যদি ক্রোনোলজিক্যাল অর্ডার দিয়ে দেয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মোপ্লা আপরাইজিং যেটা কেরালা মালাবার উপকূলে হয়েছিল সেটাও 1921 হয়েছিল এবং বিশ্বভারতীয় 1921। এবারে তুমি অপশন দেখে কিন্তু বুঝতে পারবে না যে কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু ডেটটা পড়া আমাদের এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। মেন্সের ক্ষেত্রে তো আমাদের পড়তেই হবে, কারণ এরকম অ্যারেঞ্জমেন্ট ক্রোনোলজিক্যাল অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন তোমরা পেয়েই থাকো এবং প্রিলিমিনারি ক্ষেত্রেও কিন্তু পড়ে রাখাটা উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে, তো এই হিসেবে বুঝতেই পারছো প্রথম হয়েছিল এই হচ্ছে নাগপুর, তার মানে হচ্ছে 2 নম্বর এইটা হবে, হচ্ছে মনে হচ্ছে আমার এইটা হবে। তো হ্যাঁ এটাই, 2 প্রথমে 2 নম্বর, তারপরে হচ্ছে কি 1 1920, তারপরে হচ্ছে 3 28 আগস্ট যেহেতু আছে সেই জন্য মোপ্লা আপরাইজিং হয়েছিল, তারপরে হচ্ছে 4 যেটা 23rd December 1921। ওকে নেক্সট 22 নম্বর কোশ্চেন কি বলছে, হুম ডিড বিজি তিলক কল দ্য ডায়মন্ড অফ ইন্ডিয়া, এর মধ্যে কাকে বলেছিলেন, রবীন্দ্রনাথ টেগর, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে না লালা রাজপথ রায়? তো সঠিক অ্যান্সার হবে গোপালকৃষ্ণ গোখলে। ওকে 23rd নম্বর কোশ্চেন কি বলছে, 23 নম্বর কোশ্চেন, মহাত্মা গান্ধী গেভ দ্য টাইটেল অফ সর্দার টু বল্লভভাই প্যাটেল ফর হিজ গ্রেট অর্গানাইজেশনাল স্কিল ইন, কোন সত্যাগ্রহে সেই অর্গানাইজেশন স্কিলটা উনি দেখিয়েছিলেন তার জন্য সর্দার টাইটেল দেয়া হয়েছিল বল্লভভাই প্যাটেলকে? এই কোশ্চেন্সটাও তোমাদের আমি থিওরি ক্লাসে বলেছিলাম বা করিয়েছিলাম। ওকে, মানে এরকম টাইপেরই কোশ্চেন একটা দিয়েছিলাম এবং এটার সম্পর্কেও বলেছিলাম ডিটেলসে। দ্য খেদা সত্যাগ্রহ, দ্য বারদৌলি সত্যাগ্রহ, দ্য সল্ট সত্যাগ্রহ না ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ? বুঝতেই পারছো যে বারদৌলি সত্যাগ্রহ যেটা ১৯২৮ সালে গুজরাটে, ঠিক আছে, যেখানে লিড করেছিলেন এই বল্লভভাই প্যাটেল, তারপরেই মহাত্মা গান্ধী ওনাকে সর্দার টাইটেলটা দিয়েছিলেন। ওকে নেক্সট, দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ, খুব সুন্দর একটা কোশ্চেন। এখানে তোমরা সবাই বদরুদ্দিন তায়েবজির অপশনকে খুঁজবে এবং মানে যারা একটুখানি ডিপলি বা ভালো মতো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এগুলো পড়েছো, প্রেসিডেন্ট এবং কত সালে কে ছিলেন, কি ঘটনা ঘটেছিলেন, চার্ট পুরো পড়েছো, তারা এই কোশ্চেনটা কিন্তু করে আসতে পারবে। ঠিক আছে, মোটামুটি তোমরা সকলেই জানো, আমি বলছি না যে কেউ জানো না, অবশ্যই তোমরা সকলেই পড়াশোনা করেছো, সবাই জানো, অনেকে মেন্সও দিয়েছো, তো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু খুব সহজ একটা অ্যান্সার হয়ে যাবে। বদরুদ্দিন তায়েবজি যেহেতু অপশনে নেই, কারণ উনি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ছিলেন তায়েবজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, যেহেতু উনি অপশনে নেই, তো সেকেন্ড যিনি মুসলিম প্রেসিডেন্ট ছিলেন তিনি এখানে অপশনে হবে, আজমল খান, মোহাম্মদ আলী জিনা, আবুল কালাম আজাদ না রাহিমতুল্লাহ সাহানি? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে রাহিমতুল্লাহ সাহানি। ওকে, তো লাস্ট কোশ্চেন আজকে, দ্য এডিটর অব দ্য পেপার দ্য হিন্দু ওয়াজ এস সুব্রামানিয়া, কস্তুরী রঙ্গা আয়ঙ্গার, এস সত্যামূর্তি না টি কে মাধবন? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে কস্তুরী রঙ্গা আয়ঙ্গার। তো টোটাল 25টা কোশ্চেন আমরা পুজোর আগে করেছিলাম 2014 সালের WBCS মেন্সের প্রিভিয়াস ইয়ারের, আজকে বাদবাকি 25টা কোশ্চেন আমরা করলাম 2014 সালের WBCS-এর এবং আমি চেষ্টা করেছি তোমাদের কিছু কিছু ইনফরমেশান এখানে প্রোভাইড করার। ওকে, তো চলো তাহলে, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল সেখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। ওকে, চলো তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম, সকলকে থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং অবশ্যই কিন্তু পড়াশোনার মধ্যে থেকো। ওকে, টাটা।